আসসালামু আলাইকুম আমি কাকমারি সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফজলাহী সহকারী শিক্ষক আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমার ক্লাসটা শুরু করছি আমার ক্লাসটা আজকে অষ্টম শ্রেণী ইসলাম অনৈতিক শিক্ষা বিষয় বিষয় হলো এটা আমরা সবাই খেয়াল করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা শিক্ষার্থী সকলেই তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি যা হোক এই দেশে সংকটময় মুহূর্তে এই আর জটিল এই কঠিন সময়ে আমরা সবাই বাড়িতে বসে আছি বাড়ি বসে আমরা ক্লাসগুলো সঠিক করে করার চেষ্টা করি ভালো করার চেষ্টা করি যাই হোক খেয়াল করি আজকের বিষয় আজকের বিষয় হলো আকিকা আজকের বিষয় হলো পাঠ শিরোনাম হলো পাঠ শিরোনামের বিষয় হলো আকিকা আমরা সবাই একটু দেখি ভালো করে বোঝবার চেষ্টা করি কথা হলো এই আকিকা ইসলামী শরীয়তের এটা হলো একটা সুন সুনাত ইবাদত সুন্নাত ইবাদত এটা কি ধরনের আকিকা আরবি শব্দের অর্থ হলো ভাঙা বা কেটে ফেলা আকিকা আরবি শব্দের অর্থ হলো ভাঙা বা কেটে ফেলা তাহলে কি ভাঙা আর কি কেটে ফেলা আকিকা কি শব্দ এটা আমরা সকলে জানি এটা হলো আরবি শব্দ আকিকা আরবি শব্দ আকিকা করা সুন্নাত আকিকা করা সুন্নাত। নবীজি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদামের জন্মের পূর্বেও এ আকিকার প্রচলন ছিল তারপরে নবীজির আমলেও আল্লাহবাক সেই নিয়ম ধারা সে অব্যাহত রেখেছিলেন পরবর্তী কালে পরবর্তী প্রজন্মে বর্তমান আমাদের কালেও আগামী ভবিষ্যতেও এ আকিকার রেওয়াজটা রয়ে যাবে এটা হলো ইসলামের একটা সুন্নতিবাদত সবাই খেয়াল করি নবীজির আগের আমলেও আকিকার নিয়ম ছিল সন্তান জন্মের সাত দিন এর ভিতরে আঁকি করা কাকা আঁকিকা করা উত্তম আঁকিকা করার প্রথম শর্ত আঁকিকা করতে হলে আমাদের কতগুলো নিয়ম সেটা আমাদের জানতে হবে সে সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে আমাদের ইসলামী নাম রাখা সন্তানের জন্য একটা ইসলামী নাম রাখা এই চল্টু বল্টু এরকম ধরনের নাম রাখা যাবে না রাখতে হলে এটা ইসলামী নাম শরীয়তসম্মত একটা নাম সুন্দর করে রাখতে হবে যার সুন্দর একটা অর্থ আছে যেই নামটা বললে সে পরবর্তীতে সে যখন বড় হবে বাচ্চাটা তখন সে লজ্জা না পায় নামের একটা সুন্দর মাধুর্য থাকা দরকার দ্বিতীয় করতে হবে কি মাথার মুন্ডন করা অর্থাৎ মাথার চুল ন্যাড়া করে দেওয়া টাক করে ফেলা ছোট বাচ্চার সাত দিনের মাথা আতুর ঘর থেকে যখন বের করে বাচ্চাটাকে তখন কিন্তু মাথার চুল কেটে দেওয়া হয় সুন্দর করে তারপরে কি করতে হবে এই কাজটা তো করা হয় তারপরে মাথা চুলের ওজন পরিমাণ সোনা বা রোপা দান করা এরা ধনী শুধু ধনী ব্যক্তিদের জন্য প্রযোজ্য যেমন আমাদের সমাজে যারা খুব অর্থশালী লোক বিত্তবান লোক তারাই কেবল তাদের সন্তানের জন্মের পর তারা এগুলো করতে পারে তাছাড়া সব ফ্যামিলির লোকজন সব সাধারণ মানুষ কিন্তু এত বড় দান সদ্গা করতে পারে না কিন্তু আর তিনটে কাজ আমাদের করতে হবে আর চার নম্বর শেষ কথা হলো আকিকা করা তার প্রথম কাজটা কি সন্তানের প্রথমে জন্মানোর সঙ্গে সঙ্গে তার একটা ইসলামী নাম রাখা দ্বিতীয়ত কাজটা হলো মাথা মুন্ডন করা বা মাথা চুল কেটে দেওয়া তিন নম্বর মাথা চুলের ওজন পরিমাণ সোনা বা রোপা দান করা সেটা শুধু ধনী ব্যক্তিদের জন্য প্রযোজ্য আর চতুর্থত আকিকা করা আকিকা করা এটা করতে হবে কি এটা হলো গৃহপালিত জন্তু গৃহপালিত জন্তু চতুষ্পদ প্রাণী হালাল প্রাণী তা দিয়ে আর কী করতে হবে আকিকা করতে হবে আর আকিকা করার আদায়ের নিয়ম আমাদের এই নিয়মটা একটু জানা দরকার আকিকা করার নিয়ম আমাদের একটু জানা দরকার যেমন আকিকা করতে হলে কারও কিন্তু একটা নিয়ম আছে নিয়ম ধারা নিয়ে কিন্তু সব চলতে হয় নাইলে চলা যায় না সবাই খেয়াল করি আকিকা করতে হলে যদি পুত্র সন্তান হয় তা সেক্ষেত্রে কমপক্ষে দুইটা ছাগল জবের মাধ্যমে করে আকিকা করতে হয় আর যদি কন্যা সন্তান হয় সেক্ষেত্রে একটা করলে একটা ছাগল যথেষ্ট এছাড়াও আরও পদ্ধতি আছে পদ্ধতি হলো যেমন আমরা কোরবানির সময় কোরবানি করি আমরা কোরবানির সময় গরু সাধারণত আমাদের দেশে উট দম্বার প্রচলন নাই আর দেশে উৎপাদন হয় না তা আমাদের দেশে আমরা সাধারণত গরু কোরবানি করে থাকি এই গরুর সেলের বেলায় সাত অংশের ভিতরে দুই অংশ দিয়ে কোরবানি করলেও আকিকা করাও যাবে আবার মেয়েদের ক্ষেত্রে এক অংশ দিলেই কোরবানি হয়ে যাবে আকিকা হয়ে যাবে কোরবানির সঙ্গেও আকিকা করা সম্ভব তাহলে কোরবানি করতে হবে কোরবানি নিয়েতে আকিকা করতে হবে আকিকার নিয়েতে আমরা আবার আরও খেয়াল করি সবাই ভালো করে বিষয়টা দেখি জানি তোমরা মেয়েরা তোমরা সবাই খেয়াল করো তোমরা খাতায় লিখে নাও তাহলে আকিকা করতে হলে চারটে পদ্ধতি একটা হলো সন্তানের ইসলামী নাম রাখতে হবে প্রথমত দ্বিতীয়ত কী করতে হবে মাথা চুল নাড়া করে দেওয়া বা মাথা মুন্ডন করতে হবে তৃতীয়ত মাথা চুলের ওজন পরিমাণ যে চুল কেটে ফেলা হলো সেই চুলের ওজন পরিমাণ সোনা বা দান করতে হবে এটা ধনী ব্যক্তির জন্য প্রযোজ্য চতুর্থ আকিকা করা আকিকা করা ওই যে পশু দবের মাধ্যমে ওই গৃহপালিত পশু যে যে পশুটা হালাল পশু সেইটার সেটা দিয়ে আকিকা করা যায় যেমন আকিকা করার নিয়ম আকিকা আর কোরবানির পশুর নিয়মটা একই ধরনের আকিকা করার জন্য যে বয়সের প্রাণী হওয়া দরকার আর কোরবানির জন্য ঠিক সেই বয়সের প্রাণী হতে হবে খেয়াল করি আর আকিকার পশুর মাংস কোরবানির পশুর মাংস মতো তিন ভাগের এক ভাগ এক ভাগ রাখা যাবে আর দুই ভাগ কি করতে হবে বিলিয়ে দিতে হবে যদি এমন হয় যদি কোনো ব্যক্তি কোনো গার্জিয়ান তাই যার যার সন্তানটা হয়েছে সে যদি নিজে মনে করে আমি সমস্ত সমুদায় মাংস রান্না করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের পরিবার সহ দুঃখী মানুষ অভাবী মানুষ এবং ওই গরিব মিসকিন সকলকে যদি ফকির মিষ্কিন সকলকে দাওয়াত করে যদি সে খাওয়াতে চায় সেটা খাওয়ানো যাবে এটার কোনো নিষেধ নাই এটাও উত্তম কাজ সবাই খেয়াল করি তারপর কি করতে হবে আঁকিকার স্বজনদের খাওয়ানো যাবে আকিকার পশু সন্তানের পিতা নিজেই জবাই করা উত্তম আর ওই পশুটাকে কোরবানি আকিকা করা সন্তানের পিতা যে তার নিজেরই এই আকিকা করা উত্তম জবাই করা উত্তম আর নিজে যদি অপারগ হয় আর যদি নিচে নিজে এটা এই কাজটা করতে যদি অক্ষম হয় সাহস না পায় তাহলে অন্যের সাহায্য নিয়েও এটা করা সম্ভব এটা করা সম্ভব সবাই খেয়াল করি এরপর বসে আঁকি আঁকিকার নিয়ম বলি আঁকিকার নিয়মগুলো আমরা প্রথমে দেখলাম আর আকিকা করতে হলে আমাদের ওই নিয়ম ধারায় আমরা করব আর বছরে যে কোনো সময় আকিকা করা সম্ভব আকিকা করা বছরে যে কোনো সময় করা সম্ভব তবে ওই সন্তান জন্মের সাত দিন চোদ্দ দিন একুশ দিন আঠাশ দিন এরকম সাত দিন পর পর এর করলে সবচেয়ে করা উত্তম আর এটা এটা করা এই আকিকাটা করা হল মোস্তাহাব আকিকটা আকিকা করা হল মোস্তাহাব আর আমরা ইসলামী শরীয়তে জানি আমরা জানি যে এই কাজগুলো আমাদের সম্মত সেই কাজগুলো করাই হলো ইবাদত ইবাদতে সামিল তাহলে শরীয়ত মোতাবেক আমরা যেই কাজগুলোই করি সেটাই হলো আল্লাহর ইবাদত তাহলে ইবাদত আল্লাহ তাতে খুশি হন আমরা সবাই এই কাজ জন্য দিকে সবারকে উদ্বুদ্ধ করব আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করবো কেননা নিজের আঁকিকা এমনও হয়েছে আল্লাহর রাসুল তিনি অসহায় ছিলেন তিনি পিতা মাতা শৈশবে মারা গিয়েছিলেন তাই কী করেছিলেন পরবর্তীকালে নবীজিত নবীজিত যখন নবদপ্রাপ্ত হন তখন নবীজিত নিজের আকিকা নিজেই সম্পাদন করেছিলেন এমনও করা সম্ভব আমাদের দেশেও কিন্তু এমন অভাবী অন অভাব অনটনের মানুষ আছে বা তাদের পিতৃ মাতৃ নাই ছোটোবেলা থেকে মারা গিয়েছে তখন ছোটোবেলায় পিতৃ মাতৃহারা সেও কিন্তু পরবর্তীকালে বড়ো হয়েও নিজের আকিকার নিজে করতে পারে এটাতে কোনো বাধা নাই কোনো সমস্যা নাই নবীদের নিজেই যখন তার দৃষ্টান্ত তাহলে আমরা সবাই এদিকে একটু এগিয়ে যাব আর আকিকা করার ব্যাপারে আমরা সবাইকে উদ্বুদ্ধ করব একটু সহযোগিতা কর বলবো যে হ্যাঁ কর করলে কি ভালো হয় আকিকা করলে কী হয় আকিকার ফলে আকিকা করলে পরে এই সন্তানের ইসলামী পরিভাষায় সন্তানের সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা কল্যাণ শিশুর জন্য কল্যাণ বই এবং গৃহপালিত পশু দিয়ে কোরবানি করা যায় আকিকা করা সুন্নাত এর মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায় সন্তানের বিপদ আপদ দূর হয় কাজেই প্রত্যেক পিতার উচিত নবজাতক সন্তানের নামে যথাযথভাবে আকিকা করা হাদির শরীফে এসেছে প্রতিটি নবজাতক সন্তান আকিকার সাথে সম্পৃক্ত তার জন্মের সপ্তম দিনে তার নামে পশু দবাই করে করতে হবে এবং তার নাম রাখা হবে এবং তার মাথা চুল ছোট করে কেটে দেওয়া হবে এটা হলো নাসাই শরীফে এটা রয়েছে এর উল্লেখ রয়েছে যাক আমরা সবাই খেয়াল করি আমরা সেই মতো করে আমরা সবাই ওইদিকে এগিয়ে যাব। আঁকি কাদায় নিয়ম তো আমরা জানলামই সেই আকিকান করার নিয়ম করবানি যে নিয়ম পশুর ক্ষেত্রে যে নিয়ম আঁকিকার নিয়মও ঠিক তদ্রুপ তদ্রুপ একই আর আমরা আকিকার মাধ্যমে আমরা সব কাজগুলো সম্পাদন করবো এছাড়া আরও কি বলতেছে আমরা সবাই একটু খেয়াল করি সেটা হলো তোমরা সবাই এ এটা নিয়ে ভালো করে একটু আলোচনা করো সবাই মিলে আকিকা আদায়ের নিয়ম আমি আমি আগামী দিন তোমাদের এটাও দেখবো আকিকা করা তোমাদের আমি প্রশ্ন করতে পারি তোমরা চার্ট তৈরি করো বাড়িতে এখন তার স্কুলে বিদ্যালয়ে ক্লাস হচ্ছে না তোমরাও এই বসে যে তোমরা এই মোবাইল সেটের মাধ্যমে যে ক্লাসটা আমাদের দেখছো সেটা খেয়াল করবা তোমরা আকিকা আকিকা আদায়ের নিয়ম আকিকা কীভাবে করতে হয় সেই নিয়মের একটা সার তৈরি করবা এইটা হলো তোমাদের বাড়ির কাজ থাকবে তোমরা এটা সুন্দর করে করে নিয়ে আসবা আকিকা আদায়ের নিয়ম সম্পূর্ণভাবে একটা তালিকা করবা আর আকিকার যে পূর্ব শর্ত তিন চারটা সেই চারটে কি শর্ত এক নম্বর হল ইসলামী নাম রাখা ইসলাম সন্তানের ইসলামী নাম রাখতে হবে দ্বিতীয়ত মাথা মুন্ডন করা অর্থাৎ মাথা চুল কেটে দিতে হবে সাত দিন বয়সে তৃতীয়ত এই চুল কাটা চুলের পরিমাণ ওজন করে সেই তদ সেই পরিমাণ সোনা এবং রোফা সোনা অথবা রোফা দান করতে হবে এটা ধনী ব্যক্তিদের জন্য প্রযোজ্য সাধারণ মানুষের জন্য নয় চতুর্থ তো আকিকা করা পশু দাবের মাধ্যমে এদের আকি একে বাচ্চার কি বলে বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে আমরা আকিকা করব। আল্লাহর রহমত পদ তাহলে সন্তান কী হবে মুক্ত হবে এর আকিকা করলে সন্তান বিপদমুক্ত হয় আর আমরা জানি যে প্রত্যেকটা সন্তান প্রত্যেক বাবা মার কাছে প্রিয় অতি প্রিয় তার চেয়ে সন্তান বাবা মার কাছে সবচেয়ে বড় সম্পদ তাই যাহ আমরা সবাই খেয়াল করি আমরা এই ব্যাপারে সবাইকে উৎসাহিত করব উদ্বুদ্ধ করব যাতে আমরা সবার শরীর সম্মতভাবে আঁকিকা করতে পারি আর এরপরেও কথা এরপরেও কথা সেটা একটু খেয়াল করি এর কথা হলো এই যে আমরা আকিকার প্রথম শর্ত চারটি সেই চারটি শর্ত আমরা সব জানবো সে তো আকিকার সংজ্ঞা সেটা বলতে পারবো এর সঙ্গে কি বলবো আকিকা আদায়ের নিয়ম এটাও তোমরা চারট আকারে সুন্দর করে লিখে কমপ্লিট করে আনবে তারপরে আমি আবার তোমাদের ফিরে যাচ্ছি আর একটু খেয়াল করি আকিকা আমি প্রশ্ন করতে পারি আগামী দিন তোমাদের আকিকা কী শব্দ তোমরা এটা জেনে আনবা তারপরে আকিকা অর্থ কী তোমরা সেটা বলতে পারবে তারপরে হলো কোন সময় কত দিনে সন্তানের বয়স কত হলে আকিকা করা দেয় সেটা তোমাদেরকে আমি জিজ্ঞেস করব আকিকা করা কী কি ধরনের ইবাদত তোমরা সেটা বলবে আকিকা করলে কি ভা আল্লাহর কোন নৈকট্য পাওয়া যায় তাতে করে সন্তানের জন্য কেমন ধরনের মঙ্গল হয় সেটা তোমরা বলবে হাজির শরীফে যে উক্তি রয়েছে সেই উক্তি সম্বন্ধে তোমরা যে কথাটা রয়েছে সেইটা তোমরা উল্লেখ করবে আর সন্তান জন্মের কতদিনের ভিতরে আকিকা করতে হয় পর যদি সেই সময়ের ভিতরে করতে না পারে সেই ক্ষেত্রে পরবর্তীতে কোন সময় আকিকা করা যায় সেটা তোমরা বিস্তারিত বলার চেষ্টা করবে এর সঙ্গে আছে সন্তানের আকিকা করতে হলে যে চারটে শর্ত চারটে নিয়ম সেই নিয়ম চারটে তোমরা বলবে এরপরে প্রশ্ন আছে আকিকা আদায়ের নিয়ম আকিকা করতে হবে কি কি করে কি পদ্ধতিতে সেই আকিকার পদ্ধতিগুলো তোমরা বিস্তারিত বর্ণনা করতে পারবে এবং আকিকার পশু সন্তানের পিতা পিতার নিজ হাতে জবাই করা উত্তম নিজে অপারগ হলে তখন অন্যের সাহায্য নিয়ে আকিকা করতে পারে সবাই এ সাহায্য করতে আকিকার নিয়ম মতো আকিকা করতে পারে যা আমি সব শেষ তোমাদের একটু খেয়াল করি তোমরা একটু খেয়াল করবা আজকে টপিকটা যদিও একটু কম তাই টপিকটা তারপরও তোমরা এইটা চর্চা করবে এটা দেখবা ভালো করে ভালো করে পড়ার লেখাপড়ার মূল উদ্দেশ্য কিন্তু আমাদের কি আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আচরণের পরিবর্তন ঘটতে হলে আমাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে আমাদের আগামী ভবিষ্যৎ আগামী দিনের জন্যে যারা আগামী আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা তাদের জন্যে ভালো কিছু শিক্ষা দেব। আমরা প্রত্যেকেই যে যে আছে সবাই যদি সবাইকে একটু শিক্ষা দিই সুন্দর বুদ্ধি শুদ্ধি সুন্দর বুদ্ধি বিবেচনা হাদিস কোরআন থেকে কিছু শিক্ষা আমরা গ্রহণ করি এখান থেকে যদি আমরা তাদেরকে শিক্ষা দিই তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটবে আজকে সমাজে এখনও অনেক মানুষ কিন্তু অজ্ঞ মূর্খ রয়েছে তারা কি করে অন্য মূর্খতাবশত অনেকে ভুল ভাল কাজ করে বসে থাকে তারা শরীয়তের নিয়ম কানুন এখনও মেনে উঠতে পারে না দেখবা তোমরা সুন্নতে খাতনা অনুষ্ঠান করে কিন্তু আকিকা করতে চায় না আকিকা করলে কি হবে আর সুননাথে খাতনা করলে কী হবে সুননাথে খাতনার বড় কোনো অনুষ্ঠান করার কোনো বিধানই নেই অথচ আমরা কি আমাদের সমাজে কী করা হয় সুননাথে খাতনা নিয়ে খুব পীড়াফিঁড়ি জন্মদিন নিয়ে খুব পীড়াফিঁড়ি আমরা মুখে ভাতের অনুষ্ঠান নিয়ে খুব পীড়াফিঁড়ি কিন্তু আমরা আকি কার ব্যাপারে কোনো আকর আগ্রহ প্রকাশ করি না একটা মানুষের বয়স অনেক হয়ে যায় বিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে যায় জিজ্ঞেস করলে বলে আকি কা করা হয়েছে বললে পরে বলে আকি কাকা করেছে কি আব্বা আম্মু করেছে কি না তা তো আমি জানি না সে নিজেও না করে না করেছে কি তাও সেই সন্ধান রাখে না খোঁজ রাখে না তা মূলত কথা হলো আঁকিকা করার গুলো কিন্তু অতি জরুরি জরুরি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কিন্তু আমাদের আখিকা করতে হবে আমরা কি অন্য অন্য কারো আমরা আল্লাহ ছাড়া কারোর নিকটে মাথা নত করব না মাথা নত করি না আমরা আমাদের মতো কাজগুলো আমরা সুন্দর করে করবো এই প্রতিশ্রুতি নিয়েই আমাদের সব চলতে হবে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করব। নতুন নতুন আজকের বিজ্ঞানের বৈজ্ঞানিক যুগ আমাদের যুগে এখন অনেক পরিবর্তন ঘটে গেছে সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়েছে আমরা একটু ভালো করে আমরা একটু কোরআন হাদিস থেকে বেশি বেশি চর্চা করব। আমরা একটু নামাজ কালাম নামাজের দিকে বেশি ঢুকে যাব। মসজিদ আছে আমাদের নিকটে কিন্তু কি হয় এমন হয় মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই তাহলে আমরা মসজিদের মুসল্লির সংখ্যা যেন বাড়ে আমরা সবাই জন্যই একটু মসজিদমুখী হই সবাই জন্য নামাজ কালামের দিকে এগিয়ে যায় সবাইকে ধর্মের দিকে একটু এগিয়ে যায় ধর্মীয় অনুশাসন দেখবো আজকের আমাদের সমাজ বলছে আর তোমরা সবাই ধর্মীয় অনুশাসন মেনে চলো কিন্তু ধর্মীয় অনুশাসন মেনে চললেই কিন্তু সে একজন ভালো পিতা হতে পারে সে একজন ভালো পুত্র হতে পারে দেশের কর্ণধার হতে পারে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারে যারা বিচারক সমাজের তারাও যদি ধর্মকর্ম সঠিক করে করে পালন করে তাহলে তারাও কিন্তু ভালো মানুষ ভালো বিচার সঠিক বিচার সঠিক নিয়ম ধারা পৃথিবীতে বাস্তব দেশে সমাজে রাষ্ট্রে সব জায়গায় কিন্তু এইগুলো প্রচলন করা সম্ভব এর মাধ্যমে আমরা সুন্দর সমাজ উপহার দিতে পারবো এই এই পর্যন্ত আজকে আমরা সবাই খেয়াল করি আর বাড়ির কাজ যা যা দিলাম নিয়ম কানুন তোমরা দেখে আসবে আর আকিকার প্রধান শর্ত চাইটে সেই শর্তগুলো সব চাট আকারে সুন্দর করে বাড়িতে লেখবা লেখে খাতায় সুন্দর করে লিখে রাখবা এবং বন্ধুদেরকে দেখিয়ে তোমরা দেখবা যে সঠিক হয়েছে কিনা তোমরা বইয়ের সঙ্গে মিলায় আবার যাচাই করে দেখবা যা হোক আজকের আজকের পাঠ আজকের বিষয় আমি তোমাদেরকে যা বোঝালাম যা বললাম তোমরা সব সেগুলো একটু মনোযোগ দিয়ে সহকারে শুনবা বোঝার চেষ্টা করবা আর আগামী দিন তোমরা সবাই ভালো থাকবা এই সুস্থ থাকবা সুন্দর থাকবা মন দিয়ে লেখাপড়া শিখবা বাবা মার কথা শুনবা তোমরা মানুষের মতো মানুষ সবা এই আশাবাদ আশা ব্যক্ত করি এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে তোমাদের এই ক্লাসটাকে সমাপ্তি ঘোষণা করব আর ঘোষণার মাধ্যমে তোমরা আজকের পাঠ শেষ করছি তোমরা সুন্দর থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত